আর মাছ, কে কে চেনো এই মাছটাকে বা খেয়েছো? আমি এই প্রথমবার মাছটা ট্রাই করলাম, বেশ ভালো লেগেছে আমার মাছটা খেতে। সেরকম কোনো কাটা নেই আর আষ্টে গন্ধটাও খুব কম। এই মাছটা দিয়ে আজকে একটা রেসিপি বানিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার। প্রথমেই মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধোয়ার সময় গরম জল আর লেবু ব্যবহার করেছি। যে কোনো ধরনের মাছ গরম জল আর লেবু দিয়ে যদি ধোয়, তাহলে আষ্টে গন্ধ একদমই থাকে। তারপর সেটাকে ম্যারিনেট করেছি নুন, হলুদ আর তেল দিয়ে। ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, আমি কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিলাম, টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে আদা আর রসুনটাকে একটুখানি থেতো করে দিচ্ছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে এই মাছগুলো সুন্দর করে ভেজে নিই। বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিতে হবে উল্টে। ভাজা হয়ে গেলে সেটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে ওই কড়াইতেই ফোড়ন দেবো কয়েকটা শুকনো লঙ্কা, জিরে, তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো নরম হলে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এটাকে ততক্ষণ ভাজা করবো যতক্ষণ কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর দেবো হলুদ গুঁড়ো, রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এতে একটা পেস্ট দেবো, তাতে ছিল ধনে, জিরে আর কাঁচা লঙ্কা। এই সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, সঙ্গে দেবো নুন। এই নুন দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে ততক্ষণ ওয়েট করবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখো টমেটোটাও গলে গেছে, মশলাটাও কষে গেছে। এবার দেবো উষ্ণ গরম জল পরিমাণ মতো, যতটা ঝোল লাগে। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ না মাছের ফ্লেভারটা এই ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয়। খুব সুন্দর করে ফুটে আসলেই রেডি হয়ে যাবে আমাদের আর মাছের ঝোল। ব্যাস গরম গরম ভাতের সাথে সার্ভ করো। এই মাছটাকে তোমরা কারা কারা চেনো বা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি।